হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীতে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি আস্ত একটা বিমানকে গিলে ফেলেছিলেন? জানেন কি, পৃথিবীতে এমন একটি এটিএম মেশিন বর্তমান রয়েছে যেই এটিএম মেশিন থেকে টাকার বদলে সোনা বেরিয়ে আসে? আপনি কি জানেন পৃথিবীতে এমনও একজন ব্যক্তি রয়েছেন যিনি মহাকাশ থেকে পৃথিবী পৃষ্ঠের দিকে লাফিয়ে পড়তে চেষ্টা করেছিলেন, কিন্তু মহাকাশ থেকে লাফিয়ে পড়ার জন্য শেষ পর্যন্ত কি ঘটেছিল তার সাথে? এমনই সব অদ্ভুত, মজাদার এবং ইন্টারেস্টিং তথ্য দিয়ে সাজানো হয়েছে আমাদের মায়াজাল ফ্যাক্টসের আজকের পর্বটিকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে একেবারেই ভুলবেন না। তো স্বাগতম আপনাকে মায়াজাল ফ্যাক্টসের আরো একটি নতুন পর্বে। ফ্যাক্ট নম্বর 10, এই ব্যক্তিটিকে দেখুন। ব্যক্তিটির নাম মাইকেল লোটিটো। ইনি একজন ফ্রান্স দেশের বাসিন্দা। আর এই ব্যক্তিটির বিশেষত্ব হলো, ব্যক্তিটি লোহা এবং স্টিলের যে কোনো জিনিসপত্রকে অতি অনায়াসে খেয়ে নিয়ে হজম করে ফেলতে পারেন। ব্যক্তিটি এখনো পর্যন্ত আস্ত একটি বাইসাইকেলকে খেয়ে ফেলেছেন, লোহার তৈরি বিছানাকে খেয়ে ফেলেছেন, আস্ত একটি টেলিভিশনকে খেয়ে ফেলেছেন, এমনকি একটি লোহার কফিনকেও খেয়ে ফেলেছেন। ডক্টরদের মতানুযায়ী লোটিটো নামের ব্যক্তিটির পেটে একটি পুরু ধরনের পর্দা মজুত রয়েছে, আর এই জন্যই তিনি এত ভারী ধরনের ধাতব পদার্থকে হজম করে নিতে পারেন। এমনকি এই ধাতব পদার্থকে খাওয়ার পরেও এগুলির দ্বারা তার পাকস্থলীটি কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হয় না। এই ব্যক্তিটির পাকস্থলীতে যেই অ্যাসিডটি তৈরি হয় তার ক্ষমতা একটি সাধারণ মানুষের পাকস্থলীতে উৎপন্ন হওয়া অ্যাসিডের তুলনাতে অনেক বেশি ক্ষমতাশালী হওয়ার কারণে ব্যক্তিটি যে কোনো ধরনের ধাতব পদার্থকে খেয়ে হজম করে নিতে পারেন। আরো আশ্চর্যের বিষয় হল, এই শক্তিশালী অ্যাসিড তৈরি হওয়ার কারণে এই ব্যক্তিটি কোনো হালকা খাওয়ার যেমন কি কলা, ডিম ইত্যাদি খেলে পরে ব্যক্তিটি দ্রুত অসুস্থ হয়ে পড়েন। মাইকেল লোটিটো নামের ব্যক্তিটির সবথেকে বড় কৃতিত্ব হলো, তিনি একটা গোটা বিমানকে গিলে নিয়েছিলেন। ব্যক্তিটি বিমানের মতো যে কোনো ধরনের বড় জিনিস খাওয়ার সময় জিনিসটিকে তিনি ছোট ছোট করে কেটে নেন, তারপর তিনি চামচ দিয়ে খান এবং সবশেষে পানি খেয়ে সেটিকে হজম করে ফেলেন। আর এইভাবেই 1978 থেকে 1980 সালের মধ্যে এই 2 বছরে মাইকেল লোটিটো নামের ব্যক্তিটি একটি গোটা বিমানকেই খেয়ে হজম করে ফেলেছিলেন। ফ্যাক্ট নম্বর 9, ফ্রান্স দেশে বসবাসকারী আরেকজন ভদ্রলোক ছিলেন, যার নাম এমিলি লিরে। তিনি ছিলেন পেশাতে একজন ইলেকট্রিশিয়ান। বছরটি ছিল 1993 সাল। ওই বছরটিতে তিনি নিজের চারচাকাওয়ালা গাড়ি করে ফ্রান্স থেকে আফ্রিকাতে ঘুরতে বেরিয়েছিলেন। আফ্রিকাতে ঘুরতে থাকা অবস্থায় একদিন দুর্ভাগ্যক্রমে তার গাড়ি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি পাহাড়ের সাথে সজোরে ধাক্কা খেয়েছিল এবং গাড়িটি সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়েছিল। দুর্ঘটনা কবলিত এলাকাটি ছিল জনবানব শূন্য, কিন্তু ভাগ্যক্রমে এই ভদ্রলোকের কাছে সেই সময় প্রায় 10 দিন কাটানোর মতো খাবার মজুদ ছিল। জনমানবহীন জায়গাটিকে দেখে এমিলি নামের ভদ্রলোকটি তখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। যেহেতু তিনি ছিলেন পেশায় একজন ইলেকট্রিশিয়ান, তাই 10 দিনের মজুদ থাকা খাওয়ারের ভরসাতে তিনি তার গাড়িটিকে একটি বাইকে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, আর অবশেষে তিনি সফলও হয়েছিলেন। তিনি 10 দিনের মধ্যে তার অকেজো গাড়িটিকে একটি বাইকে বদলে ফেলেছিলেন এবং গোটা আফ্রিকা আবারও ঘুরতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু যখন তিনি এই রূপান্তরিত বাইক নিয়ে মরক্কোতে পৌঁছেছিলেন, তখন মরক্কোর পুলিশ কর্মীরা এমিলিকে নিজেদের হেফাজতে করে নিয়েছিলেন। কিন্তু কেন? কারণ এমিলির বাইক চালানোর কোনো লাইসেন্স ছিল না। তিনি ছিলেন শুধুমাত্র চারচাকাওয়ালা গাড়ি চালানোর জন্য লাইসেন্স প্রাপ্ত। ফ্যাক্ট নম্বর 8, বন্ধুরা, যদি আপনাদের মধ্যে থেকে কেউ এমন একটি জায়গার সন্ধান পেয়ে যায় যেখানে সোনা রূপা দিয়ে তৈরি উপাদান প্রচুর পরিমাণে মজুদ থাকে, তাহলে তার মনের অবস্থাটি কেমন হতে পারে? হ্যাঁ বন্ধুরা, সম্প্রতি ইন্দোনেশিয়া দেশে প্রাচীন এমন একটি দ্বীপের খোঁজ পাওয়া গিয়েছে যেখানে সোনা এবং রূপা দিয়ে তৈরি পদার্থ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। এই দ্বীপটি থেকে লোকেদের প্রচুর পরিমাণ সোনার তৈরি হার, আংটি, দেবদেবীর মূর্তি, থালাবাসন ইত্যাদির মতো উপাদানের খোঁজ মিলছে। অনেক বছর পর্যন্ত বিলুপ্ত হয়ে যাওয়া এই দ্বীপটিকে সম্প্রতি পাওয়া গিয়েছে ইন্দোনেশিয়ার পালেমব্যাং অঞ্চলটির মুশি নদীতে। নদীর তলদেশ থেকে সোনা এবং রূপা দিয়ে তৈরি বহু মূল্যবান সমস্ত পদার্থ এখনো পাওয়া যাচ্ছে। ধারণা করা হয় যে এই অঞ্চলটিতে অতীতে ইন্দোনেশিয়ার শ্রী বিজয় শহরটি বর্তমান ছিল, যেখানে অনেক ধনী ব্যক্তিদের রাজত্ব ছিল। কিন্তু পরবর্তীতে ভারতের চোল রাজাদের আক্রমণের কারণে এই শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল। বর্তমানে ওই অঞ্চলটিতে অবস্থিত মুশি নদী থেকে পূর্ব সভ্যতাতে সেখানে বসবাসকারীদের ব্যবহৃত সোনা রূপার জিনিসপত্রগুলিকে নদীটি থেকে পাওয়া যাচ্ছে। ফ্যাক্ট নম্বর 7, 1971 সালে সাউথ আমেরিকার পেরু নামক দেশটি থেকে একটি বিমান
গন্তব্যস্থলে পৌঁছানোর উদ্দেশ্যে উড়ে যায়। কিন্তু বিমানটি কিছু সময় আকাশে ওড়ার পরেই দুর্ভাগ্যবশত বিমানের উপরে বজ্রপাত ঘটেছিল। বজ্রাঘাতের ফলে বিমানটি দুটো খণ্ডে ভাগ হয়ে যায়। আর এই বিমান দুর্ঘটনাতে 17 বছরের একটি মেয়েকে বাদ দিয়ে বিমানের প্রত্যেকটি যাত্রী মৃত্যু লাভ করে। বিমান দুর্ঘটনায় সার্ভাইভ করা এই মেয়েটির নাম ছিল জুলিয়ানে কোপকে। যখন মেয়েটি বিমান থেকে পড়ে যায় তখন তার সিট বেল্টটি লাগানো ছিল এবং মেয়েটি সিটে বাধারত অবস্থাতে সিটটি সমেত মাটিতে পড়েছিল, আর এই কারণে মেয়েটি প্রাণে বেঁচে যায়। জীবনটি তো বেঁচে গিয়েছিল তার, কিন্তু সেই সময় তার সামনে আরো বড় একটি বিপদ অপেক্ষা করছিল। কারণ মেয়েটি বিমান থেকে পড়েছিল বিশ্বের সবথেকে খতরনাক ঘন জঙ্গল অ্যামাজন রেইন ফরেস্টে, যেখানে ভয়াবহ সব জন্তুদের বসবাস। বিমান দুর্ঘটনায় পড়ে যাওয়া মেয়েটির সাথে একটি লাগেজ ব্যাগও সেই জায়গাতে পড়ে যায় এবং ভাগ্যক্রমে সেই ব্যাগে মজুদ ছিল কিছু চকোলেট। ওই চকোলেটগুলোকে খেয়ে মেয়েটি সেই অ্যামাজন জঙ্গল থেকে বেরিয়ে আসার চেষ্টা চালিয়েছিল। আর 11 দিন পরে ভাগ্যক্রমে মেয়েটি অ্যামাজনের একটি আদিবাসীদের আস্তানা খুঁজে পায় এবং তারপর অ্যামাজনের খতরনাক জন্তু জানোয়ারদের থেকে আদিবাসীরা তার প্রাণটি শেষ পর্যন্ত রক্ষা করে। ফ্যাক্ট নম্বর 6। বন্ধুরা, ক্যান্ডিবার অথবা চকোবার আমাদের মধ্যে অনেকেরই খুব প্রিয় একটি খাদ্য। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন এই ক্যান্ডিবারের আবিষ্কার একটি দুর্ঘটনাক্রমে হয়েছিল? হ্যাঁ বন্ধুরা, 1847 সালে জোসেফ ফ্রাই নামের একজন ব্যক্তি তার সন্তানদের সাথে কিছু পরীক্ষা নিরীক্ষা করছিলেন। ওই পরীক্ষাতে তারা কোকো পাউডারকে চিনির সাথে মিশিয়ে মিশ্রণটির মধ্যে তারা ভুল করে একটি ছোট স্টিক রেখে দিয়েছিলেন। সেই সময়ে পরিবেশের তাপমাত্রা ছিল খুবই কম, আর প্রচন্ড ঠান্ডার কারণে কোকো পাউডার এবং চিনির মিশ্রণটি জমে গিয়ে তাতে রাখা স্টিকটিতে আঠার মতো লেগে ক্যান্ডিবারের আবিষ্কার হয়। ফ্যাক্ট নম্বর 5। আপনি কি জানেন UAE অর্থাৎ ইউনাইটেড আরব ইমারাতের এমন একটি ATM মেশিন বর্তমান আছে যেই ATM মেশিন থেকে টাকা নয় বরং সোনা বের হয়? ব্যাপারটা খুব অদ্ভুত, তাই না? তার মানে আপনাকে সোনা কিনতে যাওয়ার জন্য কোনো জুয়েলারি শপে শপিং করতে যেতে হবে না, কারণ এই ATM মেশিনে পয়সা ফেললেই পেয়ে যাবেন আপনার অতি কাঙ্ক্ষিত সোনার তৈরি জুয়েলারি। ফ্যাক্ট নম্বর 4। বন্ধুরা, পরিবেশ দূষণ বর্তমান দৈনন্দিন জীবনে সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ দূষণের জন্য আমাদের চারপাশে একটি বিষাক্ত বাতাসের আবরণ সৃষ্টি হয়েছে। এই কারণে আজকাল শুদ্ধ বাতাসে শ্বাস গ্রহণ করা কঠিন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও বা এয়ার পিউরিফায়ার অনেকটাই বাতাসকে শুদ্ধ করে তোলে, কিন্তু দিনের পর দিন এয়ার পিউরিফায়ারের মূল্য ক্রমশই বৃদ্ধি পেয়ে চলেছে। কিন্তু আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটি গাছ রয়েছে যেটি দেখতে তো খুবই ছোট আকৃতির, তবে পরিবেশের বাতাসকে দূষণমুক্ত করার ক্ষমতা এই গাছের অনেকটাই বেশি এবং এই গাছটিকে চাষ করে বড় করে তোলার পদ্ধতিও খুবই সহজ। এই ছোট্ট গাছটির নাম স্পাইডার প্লান্ট। এই ছোট গাছটিকে অতি সহজেই ঘরের ভেতরে লাগানো সম্ভব এবং আপনি যদি নাসার ক্লিন এয়ার স্টাডিকে বিশ্বাস করেন তবে জেনে রাখুন এই গাছটি বাতাসে ভাসমান কার্বন মনোক্সাইড, ফরমালডিহাইড, জাইলিন এবং টোলুইনের মতো বিষাক্ত গ্যাসগুলিকে শোষণ করে বাতাসকে শুদ্ধ করতে সহায়তা করে। আর এই জন্য আপনি যদি পরিবেশ দূষণ থেকে মুক্তি পেতে চান তবে এয়ার পিউরিফায়ারের পরিবর্তে এই গাছটি বেশি কার্যকরী হবে বলে ধারণা করা হয়ে থাকে। ফ্যাক্ট নম্বর 3। বলা হয়ে থাকে মানুষের শখ বড়ই অদ্ভুত এবং আশ্চর্যের হয়ে থাকে, আর এমনই সব অদ্ভুত ধরনের শখ পোষণকারী ব্যক্তি পৃথিবীর বিভিন্ন স্থানে দেখতে পাওয়া যায়। পাকিস্তানের মুলতান শহরেও এমন একজন অদ্ভুত শখ পোষণকারী ব্যক্তি রয়েছেন যার নাম জুলকাইফ চৌধুরী। এই ব্যক্তিটি সিংহকে পালন করার শখ পোষণকারী একজন ব্যক্তি, আর এই ব্যক্তিটির শখ এতটাই বড় যে এই ব্যক্তিটি সিংহের সাথে একই বিছানাতে ঘুমান। এছাড়াও তিনি প্রতিদিন সকালে সিংহের সাথে বেড়াতেও যান। তার পালিত এই সিংহটির নাম বাব্বর। মজার বিষয় হল এই ব্যক্তিটির পরিবারটিও সিংহকে বেশ পছন্দ করে, আর এই ব্যক্তিটির সন্তানটিও সিংহটির সাথেই সারাদিন খেলাধুলা করে। ফ্যাক্ট নম্বর 2। হরিণের মতো দেখতে পৃথিবীতে এক প্রকার জন্তু রয়েছে, জন্তুটির নাম আরগালি। এই জন্তুটিকে বেশিরভাগ হিমালয়ের পাহাড়ে কিংবা তিব্বতে দেখতে পাওয়া যায়। আর এই জন্তুটির বিশেষত্ব হল এই জন্তুটির মাথায় গজানো শিংগুলি একসময় বড় হয়ে নিজের মাথার ভেতরেই ঢুকে যায় এবং জন্তুটির নিজেরই শিং নিজেরই প্রাণনাশ করে। ফ্যাক্ট নম্বর 1।
বন্ধুরা একবার ভেবে দেখুন তো, কি হতে পারে কোনো ব্যক্তি যদি সরাসরি মহাকাশ থেকে লাফিয়ে পড়ে পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে চায়। আপনি হয়তো মনে মনে ভাবছেন কিভাবে এটা সম্ভব, কিন্তু আপনি জানলে অবাক হবেন, বাস্তবেই এমনটি ঘটেছিল। অস্ট্রিয়া দেশের বাসিন্দা ফেলিক্স বামগার্টনার নামের একজন ব্যক্তি এই অসম্ভব কাজটিকে সম্ভব করে দেখিয়েছিলেন। 2012 সালে তিনি মহাকাশ থেকে পৃথিবীর দিকে লাফিয়ে পড়েন। লাফিয়ে পড়ার পরপরেই ফেলিক্স নামক ব্যক্তিটি অল্প কিছু সময়ের মধ্যেই প্রতি ঘন্টাতে 1342 কিলোমিটার দ্রুততার সাথে পৃথিবী পৃষ্ঠের দিকে পড়ে যেতে শুরু করেছিলেন। অর্থাৎ সেই সময়ে তার পতনের গতিবেগটি ছিল শব্দের গতিবেগের থেকেও বেশি, আর এই গতিবেগটিকে বলা হয় সুপারসনিক স্পিড। এরপর আর মাত্র কিছু সময়ের মধ্যেই ফেলিক্স নামক ব্যক্তিটি পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরে প্রবেশ করেন এবং শেষ পর্যন্ত তিনি জীবিত অবস্থায় সুরক্ষিতভাবে পৃথিবী পৃষ্ঠে পদার্পণ করতে সফল হয়েছিলেন। মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে প্রবেশ করতে তার সময় লেগেছিল মাত্র 4 মিনিট 5 সেকেন্ড, যেই ঘটনাটি আজও একটি বিশ্ব রেকর্ড। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে পারেন, আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, আর আপনি যদি এমনই সব নিত্য নতুন মজাদার বিরল এবং আকর্ষণীয় ভিডিও দেখতে পছন্দ করেন, তবে আমাদের মায়াজাল ফ্যাক্স চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। তবে দেখা হচ্ছে আগামী পর্বে, ততদিন সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।